ভাই কসমে দিছি পিজা ভাল লাগে না আর ভাল লাগতেছ না ভাই কি কাম টাম ভাই বলতেছে কি কাম দিব তাতে দালাল মারা শুধু কিল্লে পিজা আইতে মাই আল্লাহ তোদের পিজা করি আল্লাহ আল্লাহ আমি মন লাগতেছ না মা আমার সাথে তিন লাখ কাশ আমি কি করব আল্লাহ এই দালাল তো মারা শুধু বাইকা দিন না থাক বাইকা দিন না দলাল দলাল আমার কি করছে বলছো তোমার মসজিদে কাজে বিষয় দেবো ষোলো ঘন্টা ডিউটি কি কন ভাই ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ভাই ভাই আমি আর পারবো না মার্কেট তো খানা আপনাদের আপনাকে কি মার্কেট থেকে খানা দেয় মার্কেটে ভাই কিচ্ছু দেয় না আমি এখন ওর পাঁচ পাঁচ মামলা দেখেছেন আমি কিভাবে ভাই করছি আপনার দেখে না আরে জীবন রাত্রি বলে দেখেন ভালো কিছু তো রান্না করছেন দেখতেছি তো দালালকে আপনি কিছু বলেন নাই আপনার ভাই দালালের কাছে বলতেছি কাজ করলে কর না ওদের দেশে থাকবে ভাই এত টাকা খরচ করে আইছি ভাই আমি অনেক গরিব মানুষ আমি বলতেছি প্রবাসী যারা আইছে তারা আমি স্যার কেউ যদি না আসে ভাই এইভাবে কষ্ট এইভাবে যদি কেউ কষ্ট দিতে না পারে ভাই আমি তো এবারে সবাই বলতেছি আমার বড় ভাই হোক ছোট ভাই হোক মুসলমান হোক ভাই সবাই বিনয় আসবেন উমানসরে কেউ আসবেন না কাজ হচ্ছেনি ভাই কেউ উমানসরে আসবেন না যদিও আসেন যাচাই করি আসবেন এখানে দাদার মানুষ ভালো না ভাই বলে একটা দেয়ার একটা সব চিটিং নিজের বাবু চিটিং হয়ে যাবে বিদেশে কি এখন ভাই হ্যাঁ ভাই সত্যি আমার আর ভালো লাগে না দাদারও যদি পাই হাতের কুস্তির কিলে উমেন সরে আর ভালো লাগতেছে না ভাই এখন রান্না কর মুখ খামু গুসু কর মুখ দালাল শুন তোকে বলতেছি তুই হইলে আমার হয়ে যা তো আমারও মা বোন আছে তোর মা বোন আছে দালাল যদি তোর যদি দু নম্বরই করে দিচ্ছি ভালো হয়েছে ভাই দাদা তুমি মা এ যদি মা করে না আমি তো আবার খারাপ করবো না আমি চাই এ ভালো হয়েছে ভাই দয়া করে আপনাদের কাছে দালাল লোকের বলতেছি কাজ যেটা দিবেন এটা বলবেন যেটা দিবেন এটা বলবেন না ভাই আপনাদের কাছে অনুদান যারা প্রবাস আসবেন উমেন সরে আসবেন দয়া করে কেউ আসবেন না আপনাদের পায়ে দুটা দেন পায়ের মাঝে সালাম করতেছি ভাই কেউ উমেন সরে আসবেন না অনেক কষ্ট ভাই জীবনটা কতটুকু কষ্ট এটা বুঝবেন নিজের মা বা বৌদি সব সারি আমরা আজকে পাওয়ার জীবন আমাদের মধ্যে দুঃখী কষ্ট আর কেউ নেই ভাই আর কেউ নেই তো ভালো থাকেন ওকে আমার জন্য দোয়া করবেন আমি যদি সফল হতে পারি আসসালামু আলাইকুম